तो আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনারা কিভাবে ফর্ম বি অর্থাৎ স্বাস্থ্যসাথী ফর্ম যে রয়েছে এই ফর্মটাকে আপনি ফিলআপ করবেন এর পাশাপাশি আপনার কি কি ডকুমেন্টস লাগবে এবং ফর্মটি আপনি কোথায় কালেক্ট করবেন এবং কোথায় জমা করবেন এবং এই স্বাস্থ্যসাথী ফর্মটি ফিলআপ করে জমা করলে আপনারা কি সুবিধা পেয়ে যাবেন আপনারা কিন্তু হেলথ কার্ড অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড কিনে পেয়ে যাবেন যেই কার্ড দিয়ে আপনারা প্রতি বছরে কিন্তু 5 লক্ষ টাকা করে চিকিৎসার জন্য পেয়ে যাবেন রাজ্য সরকারের তরফ থেকে তো দেখে নেব যে ফর্মটি আপনি কি ফিল আপ করবেন কোন ঘরে আপনাকে লিখতে হবে এবং আপনি ফর্মটি কোথায় জমা করবেন কোথা থেকে আপনি ফর্মটি কালেক্ট করবেন সমস্ত ডিটেইল জানার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তার নিচে একদিন লাগবে ক্লিক করে ভিডিও দেখলে একদিন আর যে লাগে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশ বিলিং ক্লিক করে নোটিশন অল করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তার আগে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে আপনি ফর্মটি কোথা থেকে কালেক্ট করবেন তো আমি আপনার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করার পরে ফর্মটিকে আমি যেভাবে আপনাকে ফিল আপ করতে বলবো সেই ফিল আপ করে আপনি আপনার নিকটবর্তী যে দূরে দূরে সরকার যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে গিয়ে আপনি জমা করতে পারবেন অর্থাৎ রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প দূরে দূরে সরকার ক্যাম্প তা কিন্তু অর্থাৎ 1 ডিসেম্বর থেকে প্রতিটি অঞ্চল অর্থাৎ স্কুলে এবং ব্লকে কিংবা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় কিন্তু বসা শুরু হয়েছে তো আপনার আপনার নিকটবর্তী বিডিও অফিস কিংবা এসডি অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করলে কিন্তু তারা জানিয়ে দেবে যে আপনাদের অঞ্চলে কিংবা আপনাদের ওয়ার্ডে কিংবা আপনাদের জায়গায় কোন অর্থাৎ কোন সময় বা কোন দিন কোন তারিখ বসবে সেখান থেকে আপনি কিন্তু ফর্মটি কালেক্ট করতে পারবেন কিংবা আপনার অনলাইন থেকে কালেক্ট করতে পারবেন সেক্ষেত্রে ডিসক্রিপশন লিঙ্কটি পেয়ে যাবেন সেখানে আপনি ডাউনলোড করে নিতে পারেন ফর্মটিকে ফর্মটি ডাউনলোড করার পর আপনি কিংবা সেখানে কালেক্ট করার পর আপনি কী ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটা একটু আমরা দেখে নিই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ফর্ম বি স্বাস্থ্যসাথী ফর্মটিকে আমরা কিন্তু অলরেডি ফিল আপ করে নিয়েছি এবং এটা কিন্তু আমরা এখন জমা করব তো প্রথমত রয়েছে যে অ্যাপ্লিকেশন নাম্বার তো এটা আপনি ফিল আপ করতে হবে না যে আধিকারিক রয়েছে যেখানে আপনি জমা করবেন অর্থাৎ দূরে দূরে সরকার ক্যাম্পে যখন আপনি জমা করবেন ফর্মটিকে তারা কিন্তু এটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে অর্থাৎ সিরিয়াল করে এরপর ডিস্ট্রিক্ট এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি উল্লেখ করবেন এরপরে যে ব্লক বা মিউনিসিপ্যাল তো আপনি ব্লকের আন্ডারে রয়েছেন নাকি মিউনিসিপ্যাল আন্ডারে রয়েছেন যেটিও সেটি আপনি এখানে টিকমার্ক করবেন কিংবা ক্লোজ করে দেবেন দেওয়ার পর আপনি আপনার যেহেতু আমরা ব্লক সেক্ষেত্রে আমার মাথায় 1 নম্বর সেটা আমরা দিয়ে দিয়েছি এরপর আপনি পঞ্চায়েত থেকে নাকি মিউনিসিপ্যালিটি থেকে যেটা হয় যদি আপনি গ্রামে বাস করে থাকেন সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের পঞ্চায়েত এরিয়ার মধ্যে আপনি রয়েছেন সেটা আপনি পঞ্চায়েত এরিয়া ফাঁকা রাখবেন যদি আপনি শহরে বাস করে থাকেন সেক্ষেত্রে পঞ্চায়েতটির ওখানে আপনি ক্লোজ করে দেবেন এবং আপনি আপনার পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি যেটি হয় সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন এর আপনি ভিলেজ কিংবা ওয়ার্ড তো শহরের ক্ষেত্রে ওয়ার্ড নাম্বার এবং গ্রামের ক্ষেত্রে অর্থাৎ ভিলেজ যে রয়েছে ভিলেজ সেটা আপনি এখানে অর্থাৎ যদি ওয়ার্ড না হয়ে থাকে আপনি শহরে না হয়ে থাকেন সেটা ওয়ার্ডটি কাটা দেবেন এবং ভিলেজটি আপনি লিখে দেবেন যদি আপনি শহরে বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনি ভিলেজ কাটা দেবেন ওয়ার্ডের জায়গায় আপনাদের ওয়ার্ড নাম্বার দিয়ে দেবেন কিংবা আপনি গ্রামের নাম দিয়ে দেবেন এরপর রয়েছে বর্তমানে আপনি কোন জায়গায় বসবাস করেন তার অ্যাড্রেস কিন্তু এখানে আপনি দিতে হবে তো এখানে আপনি ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড এগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর রয়েছে ডান দিকে মাইনরিটি স্ট্যাটাস তো এখানে আপনি ইয়েস করবেন যদি আপনি মুসলিম হয়ে থাকেন কিংবা আপনি সংখ্যালঘু হয়ে থাকলে আপনি মাইনরিটি কিনা সেটা আপনি এখান থেকে ইয়েস কিংবা নো করে দেবেন এরপর রয়েছে ডিপার্টমেন্ট এটা অর্থাৎ সরকারি যারা আধিকারিক যদি আপনি অর্থাৎ কোনো রকম জব করে থাকেন কোনো জায়গায় সেক্ষেত্রে আপনি এটা ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে আপনি জব করছেন সেটা এখানে উল্লেখ করে দেবেন যদি আপনি কোনোভাবে জব না করে থাকেন অর্থাৎ সরকারি আধিকারিক না হয়ে থাকেন এক কথায় সেক্ষেত্রে আপনি এটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন এরপর ক্যাটাগরি কী আপনি ওবিসি নাকি এসসি নাকি এসটি নাকি জেনারেল নাকি ওবিসি এবি যেটা আপনার ক্যাটাগরি সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর আপনার কাস্ট কী মুসলিম নাকি হিন্দু নাকি বৌদ্ধ নাকি শিখ নাকি জৈন যেটা হয় সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর নিচে রয়েছে যে নেম অফ দ্য বেনিফিসিয়ারি এখানে আপনি আপনাদের যে আবেদনকারী রয়েছে তার নাম এখানে আপনি উল্লেখ করবেন এরপর তার বাবার নাম কী রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন এখানে আপনি আপনার মায়ের নাম কিংবা স্ত্রীর নাম উল্লেখ করতে পারেন আমরা প্রত্যেকেই জানি যে স্বাস্থ্যসাথী যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি কিন্তু গৃহকর্তী যে রয়েছে ফ্যামিলির তার নামেই কিন্তু হয়ে থাকে তো অনেকেই প্রশ্ন করেছেন যে আপনাদের ফ্যামিলিতে কোনোভাবে আপনার মা নেই কিংবা আপনাদের কোনো রকম তাদের স্ত্রী নেই গৃহকর্তী নেই সেক্ষেত্রে আপনারা কী করবেন সেটা কিন্তু আপনাদের নিকটবর্তী যে ক্যাম্প রয়েছে সেখানে ক্যাম্পে গিয়ে আপনার যোগাযোগ করতে হবে তো অর্থাৎ মহিলা না হলে কিন্তু সেই কার্ড কিন্তু হয় না সেক্ষেত্রে আপনার কার্ডটি যদ্দূর সম্ভব বানাতে পারবেন না তো এখানে আপনি অর্থাৎ পুরুষের নাম দিতেও পারেন আবেদনকারী হেড যে রয়েছে ফ্যামিলির তারও নাম দিতে পারেন কিংবা আপনি গৃহকর্তীর নামও দিতে পারেন সে নিয়ে আপনার কোনো অসুবিধা নেই এরপর নিচে রয়েছে অফিস নেম বা অ্যাড্রেস অর্থাৎ যদি আপনি কোন ডিপার্টমেন্টে জব করে থাকেন সেক্ষেত্রে আপনি কোন অর্থাৎ জায়গায় জব করছেন তার অ্যাড্রেস এবং সেই অফিস নেম আপনি এখানে উল্লেখ করতে হবে যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন কিংবা নো লিখে দেবেন এরপর রয়েছে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা যদি আপনি রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনায় অর্থাৎ নাম নথিভুক্ত থাকে আপনাদের এবং ইউএনএর নাম্বার আপনি পেয়ে যান সেটা আপনি এটা ফিল আপ করে না পেয়ে থাকেন সেটা আপনি এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন তো এরপর রয়েছে মেম্বার নেম এখানে আপনাদের
जो जन फैमिली मेम्बर रही है समस्त फैमिली मेम्बर नाम क्योंकि एक एक करते हैं। प्रथम आपनी आपनार बाबार नाम किंबा अपन फैमिली जो हेड रही से पुरुष नाम आपनी दीते पर तर नाम दिए देवें देवर पर आनी से सेक्स की मेल ना फिमेल से आने उल्लेख करबें इरपर तर बयस कत से आने दिए देवें। तो ये अपनी बांगला दिए फिलअप करते इंग्रेजी दिए फिलअप करते अपन पार्सनल व्यक्तित्व व्यापार से इंग्रेजी फिलअप कर क्यों जो अपने कार्ड चले आसें अपन कार्डे क्योंकि नाम क्यों सठीक आसें जेहतु कार्डट क्यों इंग्रेजी दिए क्योंकि नामगुल्लो चले आसे अर्थात जो गृहकर्ती रही है से क्षेत्र में अपनी बांगला दिए लिखे दिलें और से बांगला जो तरह कन्वर्ट कर इंग्रेजी लिखे अनेक समय क्योंकि मिस्टेक हो जाए अर्थात से क्षेत्र में बुझते ही पान नाम जो भूल आसे से आनी यहाँ बांगला दिए ना लिखे अपना इंग्रेजी लिखे देवें और कैपिटल वार्ड व्यवहार करबें क्योंकि जेहतु कार्डट क्योंकि कैपिटल वार्डे क्योंकि नामगुल्लो चले आसे। एरपर रही है अपन सेक्स की मेल ना फिमेल बयस कत रही है से आनी दिए देवें। एरपर रिलेशन की सेल्फ जो अपनी निजस्व देखें अर्थात फैमिली प्रधान जो रही है तर नाम अपनी प्रथम दिए देवें देवर पर सेल्फे आनी क्लिक कर देवें। एरपर तर मोबाइल नम्बर की रही है से आनी उल्लेख कर देवें क्योंकि अपन जो कार्ड की अप्रूव हो जाए यूएन जो नम्बर रही है से नम्बर अपने मोबाइल क्योंकि एस एम एस माध्यम क्योंकि पाठिए देवें। एरपर आपन कब कार्ड देवा तो क्योंकि 15 दिन मध्य क्योंकि अपने कार्ड क्योंकि चले 15 दिन के 7 दिन मध्य जो सम्भव तक आपके जानिए देवे को सरकारी आधिकारिक जो रही है अपन निकटवर्ती से सरकारी आधिकारिक द्वारा एक फर्म अपने बाड़ी पाठिए देखिए स्लिप से टोकन नहीं आनी चले जाबन अपने कैम्पे अर्थात निकटवर्ती जो आबाद कैम्प बस जो कार्ड बिल बनाना शुरू हो जाए तो आपने क्योंकि कार्ड क्योंकि पे जा अवश्य सठी एक मोबाइल नम्बर दिए देवें। एवं आपनर आधार कार्डर नम्बर जो थे से आनी उल्लेख करबें यदि आपनर आधार कार्डर नम्बर ना थे से आनी ये ब्लैंक सर देवें अने के आधार कार्डर नम्बर थे ना से आने फाँका रखबें को असुविधा नहीं बला इफ एनी जो थे तब ही आनी आधार कार्डर नम्बर देवें ना थे अपनी फाँका रखबें। एरपर रही है अपन खाद्य साथी नम्बर तो ये अपनी अपना रेशन कार्ड जो नम्बर रही है डिजिटल जो रेशन कार्ड रही है से डिजिटल रेशन कार्ड की PWS ना कि SPWS ना कि RKS1 ना कि 2 ना कि AY से नम्बर नम्बर जो नम्बर रही है से नम्बर ये अपनी उल्लेख कर देवें। एरपर परवर्ती घरटी आनी अपनी स्त्री के स्त्री नाम जो रही है कि मायर नाम जो रही है से आनी एड करते तो एड करार पर तो सेल्फर साथ ही रिलेशन क्यों रही है से दिए देवें हजबैंड वाइफ ना कि फादार्स सन किंबा फादार्स मदार जो रिलेशन किंबा सन किंबा डॉटर जगह है रिलेशन से आनी एक उल्लेख कर देवें तर बयस कत सेक्स की मेल ना फिमेल से भी आनी दिए देवें। मोबाइल नम्बर की रही है तरह जो पार्सनल मोबाइल नम्बर थे से आनी दीते ना थे से आनी आपनर मोबाइल नम्बर टीने उल्लेख कर दीते आधार कार्ड थे दीते ना थे अपनी फाँका रखबें और रेशन कार्ड जो रही है खाद्य साथी आईडी नम्बर से आनी ये दिए देवें। तो आशा करी अपना प्रत्येक बुझते पे ये अपना एक सारीबद्धभवे अपने फैमिली जो जो मेम्बर रही है समस्त मेम्बर के ये एड करड करार पर नीचे आपनी देखते ही बेनिफिशियरि सिगनेचार अर्थात जो आवेदनकारी रही है आवेदनकारी क्योंकि सिगनेचार करते हैं अपने बाबार जो सिगनेचार करते हैं जो अपना बाबा किंबा अपने मार सही करते ना पे से टीप सई जो रही है टीप सई क्योंकि दीते हैं से आने क्योंकि बाध्यतमूलक से दीते ही सिगनेचार किंबा टीप सई देर पर आपने निकटवर्ती जो कैम्प जो रही है से कैम्पे आपने क्योंकि जमा करते हो फर्म एर पर आपने जो अप्रूव हो जाए तक अपनी कार्ड क्योंकि पे जा। तो आशा करी अपना प्रत्येक बुझते पे आनी क्यों ये फर्म की आनी फिलअप करबें जो आपने को असुविधा है तो अवश्य अपना जो सामने जानिए देवें और यकम पर्यटन सबसक्राइब कर पास क्लिक कर नोटिस वाले रखबें। तो प्रति भाव रखें और सुस्थ रखें।